আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ক্লাস নাইনের সেকেন্ড টার্মিনাল এক্সামের জন্য যে সমস্ত প্রশ্নগুলি খুব বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ সাজেশন বলতে পারো, সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে কথা বলতে চাই। কথা দিচ্ছি, আজকের এই ভিডিওটি তোমাদের 100% সাফল্যের জন্য খুব বেশি হেল্প করবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের এই প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে এই টার্মিনালে সিলেবাসে কি কি থাকে। দেখো, আমাদের থাকে শালক সংশ্লেষ, বাষ্পমোচন, শ্বসন, পুষ্টি, সংবহন এবং রেচন অবধি। কিন্তু কোনো কোনো স্কুলে একটু ব্যতিক্রম হতে পারে, যে শালক সংশ্লেষটা আগের পরীক্ষায় অর্থাৎ আগের টার্মিনালে হয়ে যেতে পারে। চিন্তার কোনো কারণ নেই, আমি পরপর প্রশ্নগুলি লিখেছি, উপর থেকে বাদ দিলেই হয়ে যাবে। এছাড়াও আজকে আমরা আলোচনা করব যে সহজ প্রশ্ন হলে কোন প্রশ্নগুলি দিতে পারে এবং কঠিন প্রশ্ন হলে কোন প্রশ্নগুলি দিতে পারে, সেটা নিয়েও কথা বলবো। এবং মূলত আজকের এই ভিডিওটি 3 মার্কস ও 5 মার্কসের উপর তৈরি করা। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো শালক সংশ্লেষ। দেখো, এই যে শালক সংশ্লেষ যে অংশটা, সেটা পড়ার জন্য আমাদের প্রথমেই যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে, শালক সংশ্লেষ কাকে বলে, এর রাসায়নিক সমীকরণটি লেখো। খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো এটা সহজ, তোমরা জানোই, তো এই প্রশ্নটি পড়বে। এরপরে দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে, শালক সংশ্লেষে জল এবং CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা, অবশ্যই এটা পড়বে। এবং তার পাশাপাশি শালক সংশ্লেষের তাৎপর্য এবং গুরুত্ব, খুবই ইম্পর্ট্যান্ট। এখানে স্টার লাগাও ভাই, এখানে স্টার লাগাও, যত স্টার লাগাবে কম। ওকে, শালক সংশ্লেষের তাৎপর্য ও গুরুত্ব। এবং এই প্রশ্নটার উত্তর যদি তুমি পড়ে নাও, তাহলে শ্বসনের তাৎপর্য বা গুরুত্ব ঠিক একই, একটাই গুরুত্ব। ওকে, তো মানে প্রায় একই, লিখে নিতে পারবে। এই জন্য তুমি শালক সংশ্লেষের তাৎপর্যটা খুব ভালো মতো পড়বে এবং সেটাকে বুঝে নিলেই তুমি কিন্তু শ্বসনের গুরুত্ব ও তাৎপর্য সেটাও লিখতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? এবার চলো, এই দুটো প্রশ্ন এখানে আমি 3 মার্ক এবং 5 মার্কসের জন্য রেখেছি। এছাড়াও আরও একটি প্রশ্ন রেখেছি আমি, সেটা হচ্ছে, শালক সংশ্লেষের যে আলোক দশা সেটা বর্ণনা করো। ওকে, এছাড়াও তার সঙ্গে আমি লিখেছি, শালক সংশ্লেষকে জারণ ও বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন। তো এই যে প্রশ্নটা, যদি তোমাদের প্রশ্নপত্র একটু কঠিন হয়, তাহলে এই যে প্রশ্নটা বা এই ধরনের প্রশ্ন দিতে পারে তোমাদের, যে আলোক দশা বর্ণনা করো এবং একে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন। তো এটা তোমাদের আমি এক্সট্রা দিলাম, এটা একটু যদি কঠিন হয় তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন তোমাদের দিতে পারে। তো এই হলো শালক সংশ্লেষের, যাদের শালক সংশ্লেষ নেই এই 3টা প্রশ্ন বাদ দিবে, পরের প্রশ্নগুলি পড়বে। আর যাদের শালক সংশ্লেষ রয়েছে এটুকুও পড়তে হবে। এরপর দেখো বাষ্পমোচন, বাষ্পমোচন থেকে আমাদের যেগুলো পড়তে হবে, প্রথমেই আমাদের পড়তে হবে বাষ্পমোচনের স্থানগুলি কি কি, অর্থাৎ কোন কোন জায়গা দিয়ে বাষ্পমোচন হয়, যেরকম কিউটিকল, লেন্টিসেল এবং পত্ররন্ধ্র। তো এই জায়গাগুলি সম্পর্কে পড়তে হবে, বিশেষ করে পত্ররন্ধ্রের গঠন এবং সেটা সম্পর্কে একটু জানতে হবে। এরপরে বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্তগুলি লেখো, স্টার লাগাও, এখানেও খুবই ইম্পর্ট্যান্ট। বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলি উল্লেখ করতে হবে, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, পাতার গঠন, এগুলো নিয়ে তোমাদের পড়তে হবে, খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট, পরের যে প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে, ব্যাপন ও অভিশ্রবণের গুরুত্ব, ইম্পর্ট্যান্ট। এছাড়াও ব্যাপন ও অভিশ্রবণের পার্থক্য, এটাও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এখান থেকে কিন্তু তোমাদের এই 3টা প্রশ্ন বা এই 2টো প্রশ্ন কিন্তু তোমাদের খুব ভালো মতো পড়তে হবে। এবার 3 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে আমার এক্সট্রার মধ্যে পড়ে, কারণ যদি কঠিন হয় তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তোমাদের দিতে পারে, ডিকসন ও জলি এর মতবাদ উল্লেখ করো, অর্থাৎ মূলধারা যে জল শোষণ এবং জলের যে ঊর্ধ্বমুখী প্রবাহ, সেই প্রবাহ সম্পর্কিত ডিকসন এবং জলির যে মতবাদ সেটা পড়তে হবে। এবং চিত্রসহ মূলরম দ্বারা জল শোষণ যে প্রক্রিয়া সেটাও কিন্তু পড়তে হবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যদি একটু কঠিন হয় তাহলে এই প্রশ্নটি কিন্তু দিতে পারে। নেক্সট, এরপরে চলো, এরপরে চলে যাচ্ছি আমরা, বাষ্পমোচন হয়ে গেলো, এরপরে শ্বসন। শ্বসনের প্রথম যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে, গ্লাইকোলাইসিস কী, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কী, এবং তার পাশাপাশি ছকের সাহায্যে, সরি, স্বাত ও অবাত শোষণ কী তার সঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে স্বাত শোষণের সমীকরণটি লেখো এবং সন্ধানের 2টি গুরুত্ব লেখো। এখানে প্রশ্নটা একটু লম্বা করেছি, কারণ এগুলো 2 মার্কের 2 মার্কের করে ভাগ করা, তো এই জন্য প্রশ্নটি একটু লম্বা হয়েছে। যাই হোক, প্রশ্নটি পড়ে কিন্তু সবগুলোর উত্তর তোমরা রেডি রাখবে। এই যে সন্ধানের 2টি গুরুত্ব না, খুবই ইম্পর্ট্যান্ট, যদিও প্রশ্নটা শেষে দিয়েছি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, স্টার। ওকে,
যদি একটু কঠিন হয় তাহলে এক্সট্রা হিসাবে এই প্রশ্নটি রেখেছি আমি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ছকের সাহায্যে দেখাও। গ্লাইকোলাইসিস কি সেটা কিন্তু পরীক্ষায় অহরহ দিয়ে থাকে, কিন্তু গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ছকের সাহায্যে দেখাও, অর্থাৎ গ্লুকোজ, গ্লুকোজ সিক্স ফসফেট, তারপর ফ্রুক্টোজ সিক্স ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, তারপর 3 ফসফো গ্লিসারল ডিহাইড, এইভাবে যে পরপর রয়েছে এই পরপর কিন্তু ছকটা তোমাদের কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে, যদি প্রশ্ন একটু কঠিন হয় দিতে পারে। এরপরে ক্রেবস চক্রটি ছকের সাহায্যে দেখাও, যদি কঠিন হয় তাহলে কিন্তু ক্রেবস চক্র থেকে এই প্রশ্নটি দিতে পারে, না হলে এই ক্রেবস চক্র থেকে ক্রেবস চক্র কি, ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন, এই প্রশ্নগুলি সাধারণত দিয়ে থাকে। কঠিন হলে কোন স্কুল যদি মনে করে না একটু কঠিন করব তাহলে এই প্রশ্ন দিতে পারে, তবে আমার মনে হয় যেহেতু হচ্ছে ক্লাস ওইভাবে হয়নি স্কুলে তো না দেওয়ার চান্সটাই বেশি। এরপরে দেখো, এরপর চলে যাচ্ছি আমরা পুষ্টিতে। পুষ্টির জন্য যে প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে পুষ্টি কাকে বলে এবং মিথজীবী পুষ্টি কি উদাহরণ দাও এবং পুষ্টিতন্ত্রের চিত্র সহ বর্ণনা, খুবই ইম্পর্টেন্ট পুষ্টিতন্ত্রের চিত্র সহ বর্ণনা এবং তার সঙ্গে সঙ্গে এই পুরো প্রশ্নটাই ইম্পর্টেন্ট। ওকে, এটা হচ্ছে পুষ্টি থেকে এই প্রশ্নটি আমি রেখেছি এবং এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার নেই। এরপরে দেখো, তারপরে চলে গেলাম আমরা সংবহন এবং রেচন, এখানে সবগুলোই পড়তে হবে, তার জন্য একবারে আমি দাগ দিয়ে রেখেছি। দেখো, সংবহন থেকে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে আরএইচ ফ্যাক্টর কি, খুবই ইম্পর্টেন্ট আরএইচ ফ্যাক্টর কি, আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব, হৃৎপিণ্ডের চিত্র সহ বর্ণনা, খুবই ইম্পর্টেন্ট। যদি তোমাদের চিত্র আসে এবং চিত্র আসি মানে অহরহ আসে, চিত্র দেয়, তো চিত্রের মধ্যে আমি তিনটা চিত্র তোমাদের সাজেস্ট করব। একটা হচ্ছে পৌষ্টিকতন্ত্রের চিত্র সহ বর্ণনা, অর্থাৎ পৌষ্টিকতন্ত্রের ছবি, একটা হচ্ছে হৃৎপিণ্ডের ছবি এবং আরেকটা হচ্ছে নেফ্রনের ছবি, একটু পরেই তোমরা প্রশ্নটাও দেখতে পাবে। তো এই তিনটা ছবি কিন্তু তোমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ, ছবি যদি আসে তাহলে এই তিনটার মধ্যেই আসবে ভাই। এবং তুমি যদি বলো আরও একটা কমিয়ে নেন তাহলে আমি অবশ্যই বলবো হৃৎপিণ্ড আর নেফ্রন, এই দুটোর মধ্যেই আসার চান্সটা 99%। ওকে, চলো এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন হচ্ছে নেফ্রনের চিত্র সহ বর্ণনা দাও এবং তার সঙ্গে সঙ্গে কিডনির কাজ, এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, পরের প্রশ্ন হচ্ছে আমাদের এই জায়গাগুলো আমরা রেচনে ঢুকে গেছি, তো রেচনের পরের প্রশ্ন হচ্ছে রেচন অঙ্গ হিসাবে যকৃত, ত্বক এবং ফুসফুসের ভূমিকা, খুব ইম্পর্টেন্ট, খুব পিছন থেকে প্রশ্ন দিলে এই যকৃত ফুসফুস এগুলো দিবেই দিবে, দিবেই দিবে। ওকে, তো যকৃত, ত্বক এবং ফুসফুসের ভূমিকা রেচন অঙ্গ হিসাবে, এবং তারপরে তারপরে হচ্ছে প্রশ্ন নাইট্রোজেন যুক্ত এবং নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের নাম লিখে তাদের গুরুত্ব, নাইট্রোজেন যুক্ত এবং নাইট্রোজেন বিহীন যে রেচন পদার্থগুলো রয়েছে সেগুলোর গুরুত্ব খুব বেশি মানে ইম্পর্টেন্ট, এবং তার পাশাপাশি উৎসটাও পড়বে, এখানে উৎস আমি লিখিনি, উৎসটাও কিন্তু পড়বে। এবং তার সঙ্গে আর একটা প্রশ্ন আমি এই জায়গাটায় লিখেছি, এটা হচ্ছে টোটাল আমার 14টা প্রশ্ন, তো লাস্ট আমি সিরিয়াল নাম্বারটা এখানে দিয়েছি, 14 নম্বর প্রশ্ন, অর্থাৎ টোটাল মাত্র তোমাদের এতটা সিলেবাসের মধ্যে 14টা প্রশ্ন রিকমেন্ড করেছি আমি বা সাজেস্ট করেছি। সেই 14 নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্ভিদের রেচন পদার্থ পরিত্যাগের 3টি কৌশল লেখো, খুবই সহজ, পত্রমোচন, তারপরে বাকল মোচন, ফল মোচন, এই যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো উল্লেখ করতে বলা হয়েছে। তো রেচন থেকে আমি অনেকগুলো প্রশ্ন দিয়েছি কারণ পিছন দিক থেকে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তো রয়েছেই, তার পাশাপাশি পিছন থেকে প্রশ্ন আসার চান্সটা বেশি। তো অবশ্যই এই 14টি প্রশ্ন যদি তোমরা খুব ভালো মতো করে যাও তাহলে 3 মার্কস এবং 5 মার্কসের জন্য তোমার একটুও কোনো টেনশন করতে হবে না। এছাড়াও এখান থেকে কিন্তু 2 মার্কসেরও আসলেও আসতে পারে এবং আসবেই, কথা দিচ্ছি আসবেই। ওকে, এখান থেকে 2 মার্কের প্রশ্ন অবশ্যই আসবেই আসবে। ওকে, এবং 1 নম্বরেরও আসতে পারে। তো যাই হোক, মূলত 3 মার্কস এবং 5 মার্কসের জন্য এই ভিডিওটি তৈরি করা। পরের ভিডিওতে অবশ্যই আমি 2 মার্কের প্রশ্নগুলি দিয়ে দিব তোমাদের খুব তাড়াতাড়ি কারণ তোমাদের পরীক্ষা আর কয়েকদিনের মধ্যেই হতে চলেছে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দাও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের সঙ্গে আছি, এরপরে ক্লাস 10, 11, 12 সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তো সবাই ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো যতক্ষণ না নতুন ভিডিও আসছে।